वेलकम एंड वेलकम बैक टू माय चैनल पिकाचू अर्पिता কেমন আছো তোমরা লিটল হার্টস আমি খুব ভালো আছি কিন্তু বিশ্বাস করো এই ভিডিওটা এডিট করার সময় মনটা খুবই খারাপ হয়ে গেছে তুমি একটা ভিডিও পুরো করার পরে যখন এডিট করার সময় দেখো যে তোমার ভিডিও ক্লিপগুলো ডিলিট হয়ে গেছে তখন যেই ফেলটা হয় সেটাই আমার সাথে হয়েছে আমি এটা হলো তুষারের বার্থডে ব্লগ তো আমি সকাল থেকে রাত অবধি খুব সুন্দর করে ভিডিওটা বানিয়েছিলাম অনেক ক্লিক নিয়েছিলাম কিন্তু সব ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে আজকে আমাকে অগোছালোভাবে ভিডিওটা দিতে হবে আর তোমরা তো আমার লিটল হার্টস তোমরা এটুকু নিশ্চয়ই মানিয়ে নেবে যাই হোক এখানে ওয়েলকাম করার যে ভিডিও সেটাও হয়তো নেই তাও আমি তোমাদের এখন ভয়েস ওভারে ওয়েলকাম করে নিচ্ছি হ্যালো লিটল হার্টস ওয়েলকাম টু মাই চ্যানেল পিকাচু অর্পিতা কেমন আছো তোমরা লিটল হার্টস আমি তো খুব ভালো আছি তো আরে বাবলে চলে এসে তোমরা সবাই যখন তোমরা চলে এসো তো চলো ভিডিওটা শুরু করা যাক যেরকম ভিডিও হচ্ছে ওরকম একটু মানিয়ে গুছিয়ে দেখে না প্লিজ রাখবে তো ওই ভিডিওটার পরে যে ক্লিপগুলো সেগুলো ডিলিট হয়ে গেছে তো যাই হোক এটা হলো আতা আতা আমি ফার্স্ট টাইম কাটছি এই ফলটা খুব সুন্দর খেতে আমি ফার্স্ট টাইম খেলাম খুব ভালো লাগলো খেতে যাই হোক তোমাদের কেমন লাগে সেটা বললাম কিন্তু প্রথমবার খেলাম যাই হোক তারপরে দুপুরবেলা কী কী করেছি ওগুলো ভিডিও আর নেই তো চলে চলে এলাম বিকেলবেলা আমি রেডি হয়ে গেছিলাম কেক আনতে যাবো আর ওর জন্য গিফট আনতে যাবো ওর জন্যে তো এই যে এখানে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা আছি কুদঘাট ওখানে ওর গিফটটা অর্ডার দেওয়া ছিল ওটা আনতে যাচ্ছি আর কেক আনতে যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে গিফটের দোকানে চলে এসেছি এরপর আমরা যাব কেকের দোকানে কেকের দোকানে গিয়ে তো এত কেকের মধ্যে কোনটা নেব বুঝতেই পারছিলাম না আমি একটু চকলেটটা বেশি ভালোবাসি তো যার জন্য এই লাভ কেকটা নিলাম এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল তো এবারে কেক নামাও আমাদের হয়ে গেছে এবার আমি একটু নেব ফুল আর ফুলের দোকানের ফুলগুলো দেখে না আমার মনে হচ্ছে পুরো দোকানটাই খুলে নিই এরকম অবস্থা তো এখানে এসেছিলাম আমি দশকর্মা ভাণ্ডারে এখানে গেছিলাম ওই বেলুন এগুলো কেনার জন্য দশকর্মা ভাণ্ডার থেকে বেলুন টেলুন কিনলে কিন্তু খুব কম পড়ে তো এখানে চা আর সরি কফি আর পকোড়া হয়েছিল আর এই যে তুষারের গিফটটা আর এই যে সাজিয়েছি কোনোরকমভাবে যেহেতু আমার মায়ের শরীর খারাপ সেজন্য হয়নি আর যেটুকু হয়েছে সেটাই তোমরা দেখো
আমাদের বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, আর এখানে আমি আর আমার ভাই বসে আছি। যেহেতু বার্থডে হয়ে যাওয়ার পরে আরও অনেক কিছু ভিডিও ছিল যেগুলো ডিলিট হয়ে গেছে, তার জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো এটা হলো আগের দিন, মানে তুষারের বার্থডের আগের দিন 12টার সময় কেক কাটিং করেছিলাম। এটা আমার ফার্স্টে দেওয়া উচিত ছিল, বাট এই ভিডিওটা আমি এখন পেলাম, বিশ্বাস করো, পুরো এডিট করার পরে। যাই হোক, এটাও তোমরা একটু দেখতে থাকো, যদিও এটা একটুখানির ভিডিও, আমি পুরোটা করতে পারিনি। তো চলো এটা তোমরা একটু দেখো। তো আজকের ভিডিওটা এই অবধি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে কী করবে কী করবে কী করবে আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিও। ততক্ষণ যদি সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মহাদেব অলওয়েজ ব্লেস ইউ, গুড নাইট, দোয়াও মে ইয়াদ রাখনা, বাই, লাভ ইউ লিটল হার্ট। জানি আজকে ভিডিওটা একটু উল্টো পাল্টা, কারণ সব ডিলিট হয়ে গেল, আমি কী করবো বলো। তো যাই হোক, একটু এই ফটোগুলো দেখে তারপর যাবে, ঠিক আছে, বাই।